জীবন শিক্ষা চ্যানেল, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় বন্ধুরা, আজ আমরা সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিক্ষা করার 30 নং ক্লাস দেখব। আজকের ক্লাসে আমরা মাদ্দে মুত্তাসিল এই তাজউদটি নিয়ে আলোচনা করব। আমাদের 29 নম্বর ক্লাসে অর্থাৎ গত ক্লাসে এই যে মাদ্দে মুনফাসিল নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে চলুন আমাদের আজকের ক্লাস শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم رب زدني علما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসের পড়াটা একেবারে সংক্ষেপে একটু দেখি। মাদ্দে মুনফাসিল, এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে তিন আলিফ টানতে হয়, মাদ্দে মুনফাসিল তাকে কয়। আমরা জেনেছিলাম যে এই যে এক আলিফ মাদের বামে, এটাকে বলে লম্বা হামজা। এই এক আলিফ মাদের বামে লম্বা হামজা থাকলেই তিন আলিফ টেনে পড়তে হয়। আর আজকের ক্লাস একেবারেই সহজ। এই মাদ্দে মুনফাসিল যদি আপনি বোঝেন, তাহলে মাদ্দে মুত্তাসিলও আপনি বুঝতে পারবেন। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে লেখা ছিল এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে, আর এই 12 নং তাজউদে অর্থাৎ মাদ্দে মুত্তাসিল লেখা আছে এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানতে হবে। এখানে ছিল এক আলিফ মাদের বামে লম্বা হামজা, আর এখানে কি আসছে? গোল হামজা। এখানে ছিল তিন আলিফ টান, এখানে হলো চার আলিফ টান। অর্থাৎ সব কিছুই ঠিক আছে। তো আগে যেমন এক আলিফ মাদের বামে এখানে লম্বা হামজা পেয়েছিলেন, এটার জন্য তিন আলিফ টানতেন, আর এখন এক আলিফ মাদের বামে গোল হামজা, এই যে গোল হামজা, গোল হামজা পেলে চার আলিফ টানতে হবে। তাহলে আমরা এটা মুখস্থ করে নিই। এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, মাদ্দে মুত্তাসিল তাকে কয়। আমি আপনাদের খেদমতে আগেই বলেছি যে এক আলিফ টান মাদ্দে আসলির ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। তো মাদ্দে আসলির ক্লাসটা হলো 25 নম্বর ক্লাস। এই 25 নম্বর ক্লাসটা লেখা আছে এক আলিফ টানের নিয়ম। এই ক্লাসটা আমরা খুব ভালোভাবে দেখব। তাহলে এক আলিফ মাদের বামে, এই যে এক আলিফ মাদের বামে গোল হামজা পেয়েছেন, এটার জন্য আপনি চার আলিফ টানবেন। দেখেন, শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ। এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, মাদ্দে মুত্তাসিল তাকে কয়। তাহলে দম সাললে হবে সা, আ আর হবে না, আ বললে তো আপনি মিলিয়ে নিয়ে গেলেন। দাল পেশ উ,
আইন আলিফ জবর আ হামজা পেশ উ দুআ উ এই যে জবরের বাম পাশে খালি আলিফ, তো এক আলিফ মাদের বামে গোল হামজা পেয়েছেন, এটার জন্য চার আলিফ টেনে পড়তে হবে দুআ দুআ, উ আর বলা যাবে না দুআ। হামজা জের ই লাল আলিফ জবর ইদা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টানতে হয় ইদা। জিম আলিফ জবর জা হামজা জবর আ ইদা জা, তারপরে হামজা পেশ উ লাম খারা জবর লা উলা, এক আলিফ মাদের বামে গোল হামজা পাইলে চার আলিফ টানিয়া পড়িতে হয় মাদ্দে মুত্তাসিল তাকে কয় উলা। এই যে এক আলিফ মাদ, লামের উপর খাড়া জবর, আমরা জানি যে কোনো হরফের উপর খাড়া জবর থাকলে এক আলিফ টানতে হয়, তো এক আলিফ টানের পরে এই যে গোল হামজা পেয়েছেন এটার জন্য চার আলিফ টানতে হবে। হামজা জের ই কাফ জবর কা উলাইকা, চার লেখা যেখানে চার আলিফ টানতে হবে সেখানে। তো এই যে একটা চিহ্ন দেখেন তরোয়ালের মতো, এটা হলো চার আলিফ টানের চিহ্ন, এটা নুরআনি কোরআন এবং হেফজ কোরআনের মধ্যেও এই চিহ্নটা দেওয়া আছে। আপনারা এই চিহ্নটা দেখলে বুঝতে পারবেন যেখানে চার আলিফ টানতে হবে, এবং এই যে চিহ্ন জোকের মতন বাঁকানো চিহ্ন, এটা দেখলে বুঝতে পারবেন যে তিন আলিফ টানতে হবে। তাহলে অত্যন্ত সহজভাবে বলছি যে এক আলিফ মাদের বামে, আপনি যেখানে এক আলিফ মাদ পাবেন, তো এক আলিফ মাদের বামে যদি আপনি গোল হামজা পান তাহলে চার আলিফ টেনে পড়তে হবে, সেই ক্ষেত্রে আপনাকে এক আলিফ টান ভালোভাবে চিনতে হবে। এটার জন্য আমাদের ক্লাস 25 নম্বর ক্লাস মাদ্দে আসলি, এই ক্লাসটা আপনারা মাঝে মাঝেই দেখবেন যেন এক আলিফ টানটা আপনারা ভুলে না যান। তাহলে 11 নং তাজবিদ ছিল মাদ্দে মুফাসিল, এক আলিফ মাদের বামে লম্বা হামজা পেলে এই যে, আর এটা 12 নং তাজবিদ হলো মাদ্দে মুত্তাসিল, এক আলিফ মাদের বামে গোল হামজা পেলে চার আলিফ টানতে হয়। সম্মানিত কোরআন প্রেমিক ভাই বোনেরা, কোরআন মাজিদ তেলাওয়াত করা সর্বোত্তম ইবাদত, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি মুখের ভাষা হল এই কোরআন মাজিদ, যার অন্তরে কোরআনের কোনো অংশ নেই, তার অন্তরটা যেন একটা শূন্য ঘর, যার হৃদয়ের মধ্যে, যার কলবের মধ্যে কোরআন নেই, সেটা জন্য একটা শূন্য ঘর, আর শূন্য ঘরে শয়তান বসবাস করতে থাকে। এটার জন্য আমরা সকলেই একান্ত আপ্রাণ চেষ্টা করব কোরআন মাজিদটা সহি শুদ্ধভাবে শিক্ষা করার, এবং আমাদের ছেলে মেয়ে, ভাই বোন, স্ত্রী, মা বাবা যারা আছে সকলকে আমরা কোরআন সহি শুদ্ধভাবে শেখানোর জন্য দাওয়াত দেব। আপনি দাওয়াত দেবেন যে আমি একটা চ্যানেল থেকে, ইসলামী জীবন শিক্ষা চ্যানেল থেকে সহি শুদ্ধভাবে কোরআন মাজিদ শিখছি, তুমিও এই ইউটিউব চ্যানেল থেকে, ইসলামী জীবন শিক্ষা চ্যানেল থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে শিখো। আপনি তাকে বারে বারে দাওয়াত দেন, আল্লাহ যদি তাকে আপনার এই দাওয়াতের ওসিলায় কবুল করে নেয়, তাহলে সে যতদিন কোরআন মাজিদ তেলাওয়াত করবে এই পৃথিবীতে, আপনার আমল নামার মধ্যে এই সোয়াবগুলো যেতে থাকবে, সেও যেমন সোয়াব পাবে আপনিও অনুরূপভাবে তার কোরআন মাজিদ তেলাওয়াতের সোয়াব পাবেন। আর হাদিস শরীফের মধ্যে আসছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে তুমি কোরআন পড়তে থাকো এবং তোমার উচ্চ ভবনও তুমি অধিষ্ঠিত হতে থাকো, অর্থাৎ যার যে কয়টি আয়াত মুখস্থ আছে ভেস্তের মধ্যে সে কয়টি তলার মালিক হবে। সম্মানিত হাফেজ সাহেবদের,
6666টিতে আয়াত মুখস্থ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভেস্তের মধ্যে সর্বোচ্চ ভবন, সর্বোচ্চ অট্টালিকা 6666 তলা ভবন দান করবেন। সুবহানাল্লাহ। সেই হিসাবে আমরা যারা হাফেজ হতে পারিনি, এখন হাফেজ হওয়ার আমাদের বয়স নেই, আমাদের যদি 200 আয়াত মুখস্থ থাকে তাহলে আমরা ভেস্তের মধ্যে 200 তলা ভবনের মালিক হব। যদি কারো 500 তলা ভবনের মালিক হতে ইচ্ছা করে তাহলে তার 500টি আয়াত মুখস্থ করতে হবে। এইভাবে আপনার যে কয়টি আয়াত শুদ্ধভাবে মুখস্থ থাকবে আপনি সে কয়টি তলার মালিক হবেন। দুনিয়ার মধ্যে দেখেন, যদি কেউ নিচু ঘরে থাকে তাহলে সে আশা করে আমি একতলা বা দুইতলা ভবনের মালিক হব। আর যে দুই তিনতলা ভবনের মালিক সে ইচ্ছা করে আমি যদি 6তলা 8তলা ভবনের মালিক হতে পারতাম। মানুষের কিন্তু আশার কোনো শেষ নেই। আপনি দুনিয়ার মধ্যে যদি এই 5তলা 10তলার জন্য এত কষ্ট করতে পারেন, কোটি কোটি টাকা আপনি ব্যয় করতে পারেন এবং এই কোটি কোটি টাকা ইনকামের জন্য এত কষ্ট করতে পারেন, হালাল হারাম না মেনে আপনার সময় নেই, আপনার রেস্ট নেই, আপনি অবিরাম কষ্ট করে যাচ্ছেন আপনার দুনিয়ার এই সম্পদের জন্য, আর আখেরাতের জন্য আপনি কি একটু কষ্ট করতে পারবেন না? আখেরাতের আপনি 100তলা ভবনের জন্য আপনি কতটুকু সময় দিচ্ছেন? ভেস্তের জন্য আপনি কতটুকু সময় দিচ্ছেন? সম্মানিত ভাই বোনেরা, আমাদের মাঝে মাঝে এই চিন্তা ভাবনাগুলো করতে হবে যে দুনিয়ার মধ্যে আমরা রঙ্গ মেলায় মেতে আছি, কিন্তু যখন নাকি আমরা এই দুনিয়া থেকে চলে যাব তখন কবরের মধ্যে আমাদের ধন সম্পদ, আমাদের এই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ তো আমাদের সাথে যাবে না। কবরের মধ্যে এই কুরআন আমার সাথে থাকবে, কুরআন আমাকে সুপারিশ করবে। এটার জন্য, এই কুরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করার জন্য আমরা যে বয়সই হই না কেন আপ্রাণ চেষ্টা করা দরকার। আপনি যদি চেষ্টার পরও যদি না পারেন তাহলে কিয়ামতের দিন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে পারবেন, ইয়া রহমান ইয়া রহিম, আপনি তো দেখেছেন আমি তো চেষ্টা করেছি কিন্তু আমি তো পারিনি। আর যদি আপনি আমি যদি চেষ্টা নাই করি তাহলে কিয়ামতের দিন আমার আপনার কোনো সদুত্তর থাকবে না। আর যে ব্যক্তি কোরআন শরীফ বেঁধে বেঁধে ধাক্কিয়ে ধাক্কিয়ে পড়ে হাদিস শরীফের মধ্যে আসছে তার সওয়াব আরও দ্বিগুণ বেশি। আপনি এই বয়সে কোরআন মাজিদ শুদ্ধভাবে পড়তে পারছেন না, আপনার জিহ্বা মোটা হয়ে গেছে, আপনার দাঁত নেই, আপনার স্মরণশক্তি কমে গেছে, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে এই ব্যক্তির জন্য আরো বেশি সওয়াব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলেরই খুবই চেষ্টা করতে হবে যে আমরা মৃত্যুর আগে, আজরাইল আসার আগেই, ওই গহীন অন্ধকার কবরে যাওয়ার আগেই, সাদা কাফন জড়িয়ে যাওয়ার আগেই আমাদেরকে কুরআন বুকের মধ্যে নিতে হবে, যেন কুরআন আমাদের সুপারিশ করে। গহীন অন্ধকার কবরে কুরআন আমাদের বন্ধু হয়ে যায়, কুরআন আমাদের সাথী হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কুরআনের সুপারিশ নসিব করুন। আমি সকলের জন্য দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে সহিভাবে কোরআন মাজিদ শিক্ষা করা এবং শেখানোর মতো তৌফিক দান করেন। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।